সার্চ কমিটি গঠন না করে সব রাজনৈতিক দলের সঙ্গে আলাপ আলোচনা করে ব্যক্তিত্ববান নৈতিক মেরুদণ্ড সম্পন্নদের নিয়ে নির্বাচন কমিশন গঠনের প্রস্তাব দিয়েছে কৃষক শ্রমিক জনতা লীগ। রাষ্ট্রপতির ডাকা সংলাপে অংশ নিয়ে তার কাছে এই প্রস্তাব তুলে ধরেছে দলটি। রোববার সন্ধ্যা ৬টায় দলের সাত সদস্যকে নিয়ে বঙ্গভবনে রাষ্ট্রপতি আব্দুল হামিদের সঙ্গে বৈঠকে বসেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি কাদের সিদ্দিকী। দেড় ঘন্টার এই আলোচনা শেষে বাইরে এসে কাদের সিদ্দিকী জানান তারা আইন প্রণয়নের কথা বলেছেন, গুরুত্ব দিয়েছেন রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলাপ আলোচনার মাধ্যমে নির্বাচন কমিশন গঠনের ওপর, যেখানে পাঁচ কমিশনারের অন্তত দুইজন নারী হবেন। রাষ্ট্রপতির সম্মানের কথা বিবেচনায় বিএনপির সংলাপে অংশ নেওয়া উচিত বলেও এক প্রশ্নের উত্তরে মন্তব্য কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি কাদের সিদ্দিকীর। নির্বাচন কমিশন গঠন করার এক আইন হওয়া উচিত, এখন আইন না হতে পারলে রাষ্ট্রপতির নিজে করা উচিত। সার্চ কমিটি করে, মাঝখানে সার্চ কমিটি করে, তিন দিনের জন্য সার্চ কমিটি করে, তার দ্বারা করা এই যে নির্বাচন কমিশন আছে এটা খুব ভালো ফল দেয় নাই। তার আগে একটা রকিব কমিশন ছিল, সেটাও ভালো ফল দেয় নাই। আমরা আশা করব মেরুদণ্ড সম্পূর্ণ নির্বাচন কমিশন এবং নির্বাচন কমিশনের সদস্যদের এরা নির্বাচিত করবেন অথবা নিযুক্ত করবেন।